জন্মদিনের আগেই দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা সালমান খান। সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই বলি অভিনেতাকে। আগাগোড়ায় সালমান পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদযাপন করেন। গত বছর জন্মদিনেও পানভেলের খামার বাড়িতে কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। 27 ডিসেম্বর সালমান খানের জন্মদিন, এবারও সে উপলক্ষে মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামার বাড়িতে সময় কাটাতে গিয়েছিলেন এই অভিনেতা। সময় কাটানোর কোন এক ফাঁকে সাপে কামড় দেয়, এরপরই তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। হাসপাতালের সূত্রের খবর অনুযায়ী আপাতত তিনি স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন সাপটি বিষধর নয়। তবে কিভাবে ঘটল এই ঘটনা, এমন প্রশ্ন জেগেছে অনেকের মনে। জানা গেছে, বড়দিনের রাতে বন্ধু বান্ধবের সঙ্গে বাগানবাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান। তখনই হাতে ছোবল মারে সাপটি। ফার্ম হাউজের আশেপাশে বহু ঝোপ জঙ্গলে কার্যত জঙ্গল হয়ে থাকে, সেখানেই কোথাও ছিল সাপটি। ঘটনার সময় সালমান বন্ধুদের সঙ্গে ওই বাগানের কাছেই বসে কথা বলছিলেন। আচমকাই সাপটি সালমানকে কামড়ে দেয়। তৎক্ষণাৎ সঙ্গে থাকা বন্ধুদের তৎপরতায় দ্রুত হাসপাতালে ছোটেন বলিউডের এই মহাতারকা। তবে সাপটি বিষহীন হলেও চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চাননি। কামড়ের জায়গা যাতে কোনোভাবেই বিষিয়ে না যায়, সেজন্য ভালো করে অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়। সারা রাত হাসপাতালে রাখা হয়েছিল এই অভিনেতাকে। সকাল 8টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই ফের ফার্ম হাউসে ফেরেন সালমান। সদ্য টাইগার 3 শুটিং শেষ করেছেন সালমান। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এর বাইরে সালমানের ব্র্যান্ড বিং হিউম্যানও বেশ জনপ্রিয়, সেটা নিয়েও ব্যস্ত থাকেন তিনি। আগামী সোমবারই জন্মদিন সালমানের, তার আগেই এই বিপত্তি। তবে শেষ পর্যন্ত তেমন কোনো বিপদ না হয় স্বস্তির শ্বাস ফেলেছেন তার ভক্তরা, নিশ্চিন্ত ছবির প্রযোজক পরিচালকরাও। তবে এই ঘটনার কারণে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে সালমানকে। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ।